এমনি সাইদুর রহমান লিখেছেন, শুধু কোরআনের অর্থ পড়লে কি আরবি পড়ার যে সব সেই একই সব পাওয়া যাবে? শুধু কোরআনের অর্থ যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে আরবি পড়ার যে আরবি টেক্সট পড়লে সরাসরি আবার পড়লে যে সব হবে, যদি হুবহু অর্থ পড়েন তাহলে হুবহু ওই সব পাবেন এটা বলা কঠিন। তবে কোরআন তেলাওয়াতের সব আপনি অবশ্যই পাবেন, কারণ কোরআন তেলাওয়াত কোরআনের যে ভাষা, কোরআনের যে শব্দ, কোরআনের যে অক্ষর, এগুলো তো আল্লাহর অক্ষর এবং এগুলো তো আসলে অনুবাদ করলে আল্লাহর অর্থের অনুবাদ হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি অক্ষর তেলাওয়াতের যে সবের কথা বলেছেন সেটি অ্যারাবিক টেক্সটের কথা বলেছেন, অর্থাৎ ওইটা এখানে পাওয়া না গেলেও এতে কোরআন অর্থ পড়লেও আপনি কোরআন পাঠে সব যেটা সেটা পাবেন মৌলিকভাবে। আসিয়া শিল্পী আপনি লিখেছেন, আমার স্বামী 2 বছর আগে করোনা ইন্তেকাল করেছেন, আমাদের কোনো সন্তান নেই, সে মারা যাবার পর থেকে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি, প্রতি মুহূর্তে ভেঙে পড়ছি, মন স্বাভাবিক রাখতে পারছি না এবং সামনের দিকে পথ চলতে মনের জোর পাচ্ছি না, মেহরবানি করে পরামর্শ দিবেন। আপনি প্রথমত মানে কোনো ভালো কাউন্সিল নিতে পারলে ভালো হয় এবং সাইক্লিস্টের শরণাপন্ন হতে পারলে ভালো হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মেনে নেওয়া, তাকদীরের ফয়সালা মেনে নেওয়া, এই বিষয়ের উপর আপনি একটু প্রশ্ন করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার মানে আল্লাহর ফয়সালা মেনে নেওয়া আপনার জন্য সহজ হবে। এবং স্বামীর মৃত্যুর পর আপনার যদি অন্যত্র বিয়ে করার সুযোগ থাকে তাহলে সে আপনি সেই পথে পা বাড়ানো উচিত, হয়তো মানসিকভাবে আপনি সেটার জন্য প্রস্তুত নন, তাহলে সেক্ষেত্রে নিজেকে প্রস্তুত করা উচিত যদি সেই সুযোগ থাকে আদৌ। শাহনাজ পারভীন আপনি লিখেছেন, আমি প্রাইমারি স্কুলের চাকরি করি, আমি কি স্কুলে অবসর সময়ে সালাতুল দোহা বা চাশতের নামাজ পড়তে পারবো? বোন শাহনাজ, আপনি যেখানে চাকরি করেন পর্দার সাথে যদি সেখানে চাকরি করার ব্যবস্থা থাকে আপনি করবেন, কিন্তু স্কুলের অবসর সময়ে সালাতুল দোহা চাশতের নামাজ পড়লে যদি আপনার ডিউটি কোনো অসুবিধা না হয়, এগুলো যদি নফল নামাজ, এগুলো যদি আপনার ডিউটির মধ্যে কোনো প্রকার সমস্যা না হয় এবং কর্তৃপক্ষ জানে বা তাদের অনুমোদন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। কিন্তু এটা পড়তে গিয়ে যদি আপনার ডিউটির ক্ষতি হয় কোনোভাবে, কোনোভাবে হক নষ্ট হয় অথবা কর্তৃপক্ষ অনুমোদন না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না। সোহাগ খান আপনি লিখেছেন, আমি সৌদি থেকে বলছি, এখানে রমজানের ঈদের আগে আমাদের ফিতরার চাল দেয়, এই চাল আমরা খাইতে পারবো কি না? আমরা কিন্তু নিজেরা ফিতরা দিয়ে থাকি। সৌদি আরবে এবং মিডিল ইস্টে যারা আছেন আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা অনেকেই কিন্তু এই সমস্যাটা পড়েন, অনেক সৌদিয়ানরা তাদের ফিতরার চাল দিয়ে দেন, মনে করেন বাঙালি মানেই মিসকিন। অথচ অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে অনেক সৌদিয়ানকে কিনতে পারেন, অর্থাৎ সৌদিতে অনেক গরিব মানুষ আছেন তাদের চাইতে অনেক বেশি অর্থ সম্পদের মালিক। আবার এমনিতে সাধারণ যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন তারা অনেকেই জাকাত দেওয়ার মতো সম্পদ তাদের কাছে আছে, অর্থাৎ 52.5 তোলা রূপা কেনার মতো অর্থ তার কাছে আছে, তাহলে এরকম ব্যক্তি কিন্তু ফিতরা খাওয়া তার জন্য জায়েজ নয়, জাকাত খাওয়া তার জন্য জায়েজ নেই। কোনো সৌদিয়ান যদি আপনাকে, কোনো আরবিয়ান যদি আপনাকে জাকাত কিংবা ফিতরা দেন, আপনি সেটা বিনয়ের সাথে ফেরত দিবেন, যদি কোনোভাবে আপনার ফেরত দেওয়ার সুযোগ না থাকে তাহলে এটা নেওয়ার পর আপনি উপযুক্ত খাতে অর্থাৎ গরিবদের জন্য সেটা পৌঁছে দিবেন, সেটা আপনার দেশেও কোনো গরিবকে আপনি পাঠিয়ে দিতে পারেন। মাহমুদুল হাসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি হোটেলে কাজ করি, কাস্টমার কিছু খাবার না খেয়ে রেখে যায়, যেমন পেপসি বা অন্য কিছু আইটেম, এগুলোকে আমি খেতে বা অন্য কাস্টমারের কাছে বিক্রি করে টাকা নিতে পারবো? যদি তিনি রেখে চলে যান এবং তার কোনো দায় দাবি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, নিয়ে বিক্রিও করতে পারবেন। শফিকুল বাবু আপনি লিখেছেন, ইউটিউবে ইসলামিক আলোচনা শোনা অবস্থায় জিকির করা যাবে কিনা? যেতে পারে, কোনো অসুবিধা নেই।